আমরা ভুল করেছি একটা, সে মহাভুল, এই স্বৈরাচারী শাসককে বিশ্বাস করা। এই স্বৈরাচারী শাসক আমাদের বিশ্বাসের উপযুক্ত নয়। আমরা তাদের বিশ্বাস করেছি সরলভাবে। 28শে অক্টোবর সরকার উদারভাবে সহমর্মী হয়ে আমাদেরকে অনুমতি দিয়েছেন। আমরা যেমন ভদ্র, আমরা কল্পনা করেছিলাম সরকার এবং তার গুন্ডা বাহিনী ভদ্র হবে, যে তারা ভদ্র হয় নাই। অত্যন্ত সুপরিকল্পিত ভাবে রাজপথে রাজনৈতিক কৌশলে তারা এই মিটিংকে, 4 লাখ লোকের উপস্থিত মিটিংকে পণ্ড করেছে। তারা টিয়ার গ্যাস মেরেছে, তারা সাউন্ড গ্রেনেড মেরেছে, তারা উস্কানি দিয়েছে, নিজেরা ধ্বংসাত্মক কাজে লিপ্ত হয়ে সঙ্গে সঙ্গে বলেছে বিরোধী দল করছে। এর প্রতিবাদ মুখে জানিয়ে আর লাভ নাই। আমরা এই কামরার মধ্যে, আমাদেরই মাঝে, এখানে বাইরের কেউ নাই, নিজেরা নিজেরা যতই প্রতিবাদ জানাই, এই প্রতিবাদ ছাড়া বাংলাদেশে নেই সাংবাদিক ভাইয়েরা। এবং এই প্রতিবাদ সাংবাদিক ভাইদের মাধ্যমে এই স্বৈরাচারী শাসকের তল্পি ভয়ক্রয় পাবেন, এইটুকু বিশ্বাস। আপনাদেরকে আর বিশ্বাস করা যাবে না। এই প্রথম আজকের শিক্ষা। আমি আত্মসমালোচনা করলাম, আপনারা কি একমত এই সরকারকে বিশ্বাস করা যাবে? না, যাবে না। দ্বিতীয় বক্তব্য, যত প্রকারের বাধা বিপত্তি আসুক আমাদেরকে আন্দোলনটা চালিয়ে যেতে হবে। আন্দোলন চালিয়ে যেতে হলে রাজনৈতিক কৌশল লাগবে। রাজনৈতিক কৌশল প্রকাশ্যে আলোচনা সভা মাইকের মাধ্যমে হয় না। তাহলে অপ্রকাশ্যে রাজনৈতিক কৌশল কি হতে পারে, তার জন্য 2টি প্রস্তাব আমি দিচ্ছি। 1, শীর্ষ নেতৃবৃন্দ যারা বিভিন্ন দলের প্রধান বা দ্বিতীয় ব্যক্তি বা তৃতীয় ব্যক্তি, আমরা যেন পরস্পরের মধ্যে মিলিত হই, মিলিত হয়ে একটা কৌশল নির্ধারণ করি। যেহেতু আমাদের প্রধান শরিক বিএনপি, তাদের প্রধান নেতাগণ জেলখানায় চলে অবস্থান করছেন অথবা স্বাস্থ্যগত কারণে প্রকাশ্যে আসতে পারছেন না, তাদের মধ্যে যাদেরকে পাওয়া যায় তাদের শরণাপন্ন হই। নিজেদের উদ্যোগে, আমাদেরই উদ্যোগে, বিএনপির বাইরের উদ্যোগে আমরা যেন মিলিত হয়ে আলোচনাটা করতে পারি। অর্থাৎ লাগাম দিক নির্দেশনাবিহীনভাবে আন্দোলন চালিয়ে যাওয়া দীর্ঘদিন পর্যন্ত সম্ভব হবে না। এই নেতৃত্ব কাউকে না কাউকে নিতে হবে। আমি উপস্থিত মুরব্বীদেরকে দাওয়াত দিচ্ছি, আপনারা মেহরবানি করে এই রূপ আলোচনার পরামর্শ সভার বন্দোবস্ত করুন। এরপরের বক্তব্য, অনেকবার বলেছি, বর্তমান সরকারকে উদ্দেশ্য করে চেঞ্জ টিভির মাধ্যমে বিভিন্ন টেলিভিশনের ডিবিসি, ইন্ডিপেন্ডেন্ট টিভি, News24, বাংলা ভিশনের মাধ্যমে অনেকবার, SATV, যে বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিবেন না। বর্তমান রাজনৈতিক সরকার বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। কেন? কারণ আপনি যখন একটি বৈধ রাজনৈতিক দল বা একাধিক বৈধ রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বকে যেখানে নিয়ে যাবেন, নিরাপদ আশ্রয়ে যাওয়াতে যেতে বাধ্য করবেন, তখন সারা বাংলাদেশে একক কোনো নির্দেশনা কাজ করবে না। সেখানে অনেক ব্যক্তি অনেক সিদ্ধান্ত দিবে এবং এর মাধ্যমেই আপনি এই বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাবেন। আমি জাতীয়তাবাদী শক্তির সকল নেতৃবর্গ, গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে, তাদেরকে কর আবেদন করছি 2টো কঠিন সত্য। 1, আপনাদেরকে আপনাদের এলাকায় নেতৃত্ব নিতে হবে। 2, সহিংসতা পরিহার করে কি নিয়মে সহিংস অস্ত্রধারী সরকারের বিরুদ্ধে দাঁড়ানো যায় তার জন্য স্থানীয়ভাবে কৌশল আবিষ্কার করুন। আমরা যে যুদ্ধ করছি, এই যুদ্ধ অসম যুদ্ধ। একদিকে 18 কোটি মানুষের মধ্যে 16 কোটি মানুষ, একদিকে 18 কোটি মানুষের মধ্যে 17 কোটি মানুষ, কিন্তু নিরস্ত্র, শান্তিকামী, গণতন্ত্রকামী। অপরদিকে হয়তো বা 1 কোটি সমর্থক আওয়ামী লীগ বর্তমান রাজনৈতিক সরকারের এবং হয়তো 3 থেকে 4 লক্ষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যাদের হাতে অস্ত্র আছে, এবং 5 থেকে 10 লক্ষ রাজনৈতিক দল নামক, আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলের সশস্ত্র কর্মী বাহিনী। সশস্ত্র বলতে বন্দুক হতে পারে, কিরিচ হতে পারে, রান্দা হতে পারে, লাঠি হতে পারে, বর্ষা হতে পারে, বল্লম হতে পারে। তার বিরুদ্ধে এই নিরস্ত জনগণ শুধু বুকের সাহস নিয়ে কি নিয়মে যুদ্ধটা করতে পারি, তার কৌশল স্থানীয়ভাবে যেন নির্ধারণ করেন, তার জন্য আহ্বান জানাচ্ছি। আমার পক্ষ থেকে বক্তব্য, এই যুদ্ধ সহজ বললে ভুল বলবো,
এই যুদ্ধকে যদি আমরা সহজ বলি আন্ডার এস্টিমেট করা হবে, অবমূল্যায়ন করা হবে। পৃথিবীর বিভিন্ন দেশ যারা বাংলাদেশের গণতন্ত্র এবং বাংলাদেশের মানুষকে ভালোবাসে তাদের দৃষ্টিভঙ্গি আমাদের আন্দোলনের জন্যে একটি গুরুত্বপূর্ণ উপাত্ত। দ্বিতীয়, বর্তমান রাজনৈতিক সরকারের অভ্যন্তরে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভ্যন্তরে এবং আমলাতন্ত্রের অভ্যন্তরে সহমর্মী, ধৈর্যশীল, শান্তিকামী যে অংশ আছে তাদের দৃষ্টিভঙ্গি এবং অবদান আমাদের জন্য গুরুত্বপূর্ণ উপাত্ত। এবং আমাদের জনগণ যারা কষ্টে আছে, নিপীড়িত আছে মামলার কারণে, দ্রব্যমূল্যের কারণে, তাদের যে অবদান, তাদেরকে একত্রিত রাখা, এই কাজটি তৃতীয় এবং সর্ববৃহৎ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ উপাত্ত। এগুলোকে মিলানোর জন্যে আমি মনে করি বিরোধী রাজনৈতিক অঙ্গনের রাজনৈতিক নেতৃবর্গ নিজেদের মধ্যে মিলিত হবেন। যারা যুগপথ আন্দোলনে আছেন তারা তো আছেই, স্বাগতম। যারা যুগপথ আন্দোলনে নাই কিন্তু সরকারের বিরোধী অবস্থানে আছেন তাদেরকে কী নিয়মে সংশ্লিষ্ট করা যায় তার জন্য উপায় উপস্থাপন করবেন, এই আহ্বান আমি রাখছি। আমি আমার বক্তব্য শেষ করতে চাই। বারো দলীয় জোটকে আপনারা ভাঙতে পারবেন না, বারো দলীয় জোটের সমন্বয়কের গ্রেপ্তার করে আপনারা আমাদেরকে বিরত রাখতে পারবেন না। তবে আমাদের সবার মনে রাখতে হবে ছোট্ট একটি কথা, আমি যেটা তিন মিনিট আগে বলেছি আবারও বলছি, এটি অসমান যুদ্ধ। কারণ বাংলাদেশ সরকারের আমলাতন্ত্র, যারা সচিবালয় নামক দেওয়ালগুলির ভেতরে বসেন, যারা বিভিন্ন জেলায় জেলা প্রশাসকের কার্যালয় নামক বিল্ডিংয়ের মধ্যে বসেন, যারা উপজেলায় উপজেলা নির্বাহী চেয়ারম্যান ও নির্বাহী অফিসারের কার্যালয়ের দেওয়ালগুলির মধ্যে বসেন, বাংলাদেশ সরকারের সকল আমলা বাংলাদেশের আমলা কিনা বলা মুশকিল, তবে নিশ্চিতভাবে তারা আওয়ামী লীগের আমলা। দ্বিতীয়, বাংলাদেশ সরকারের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা গত 15 বছরে রাজনীতিকরণ হওয়ার পর, নিশ্চিতভাবে রাজনীতিকরণ বা পলিটিসাইজ হওয়ার পর তারা আওয়ামী সাইজ হয়ে গিয়েছেন। তারা 15 বছরে আওয়ামী লীগের দীক্ষা, আওয়ামী লীগের দীক্ষা, আওয়ামী লীগের শিক্ষা, আওয়ামী লীগের বাতাস, আওয়ামী লীগের শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে করতে নিজেরা কবে যে আওয়ামী লীগে পরিণত হয়েছেন হয়তো তারাও জানেন না, কিন্তু আমরা জানি আপনারা আওয়ামী লীগ। এই কথাগুলো মনে রেখে আমাদেরকে আমাদের কৌশল স্থাপন করতে হবে। কৌশল ব্যতীত যুদ্ধক্ষেত্রে জয় করা যায় না। যেহেতু নিজে একজন সামরিক বাহিনীর সদস্য ছিলাম, কৌশল শব্দটি রক্তের অন্ধ্রে রন্ধ্রে মিশ্রিত আছে। সাহস, বুদ্ধি, কৌশল, এই তিনটি জিনিস ছাড়া কোনো অভিযান, কোনো অপারেশন, কোনো প্রতিরোধ যুদ্ধ সম্ভব নয়। সেটা সাংবাদিকতার ক্ষেত্রে হোক, সেটা রাজনীতির ক্ষেত্রে হোক, সেটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক, আমি আহ্বান করব যে আমরা এই কৌশল শব্দটিকে আরেকবার আত্মস্থ করি এবং এই স্বৈরাচারী সরকারকে মোকাবেলা করার জন্যে নিজেদের প্রস্তুতি গ্রহণ করি।